আগামী 27 ফেব্রুয়ারি অন্যান্য পৌরসভাগুলির সাথে বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা হবে 10টা মার্চ। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রচারের ঝড়ে অনেকটা পিছনে বিরোধী দলগুলি। রবিবার 20 নম্বর ওয়ার্ডে স্বীকৃতি হাজরার সমর্থনে একটি প্রচার সভা অনুষ্ঠিত হয়। এই দিন এই প্রচার সভায় উপস্থিত বক্তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে স্বীকৃতি হাজরাকে ভোট দেওয়ার আহ্বান জানায়। শিক্ষার পবিত্র অঙ্গনে যারা নোংরা রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়েছিল, আপনারা প্রত্যেকেই অবগত আছেন আগামী 27 ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে আমাদের 20 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছে স্বীকৃতি হাজরা। এদিন প্রার্থী জানান, প্রচারে বেরিয়ে তিনি যেভাবে মানুষের সাড়া ও আশীর্বাদ পাচ্ছেন তাতে জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। তারা জানে না এই পশ্চিম বাংলা হচ্ছে কি, 1897 সালে বিবেকানন্দ যখন সারা ইউরোপ পরিভ্রমণ করে ভারতে পদার্পণ করলেন, তিনি সেই ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, ভারতীয় কৃষ্টি গরিমাকে সেভাবে প্রাধান্য দেওয়া হয়নি। আজকে পথসভাতে কি বার্তা দেওয়া, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী কবি সাহিত্যিকদের না ভাবে সেভাবে জন্মদিন পালন, না ভাবে না সেভাবে মৃত্যুদিন, সারা রাজ্যে সমারোহ পালন, আপনারা কেন ভোট দেবেন? কিন্তু 2011 সালে ক্ষমতা আসে, আপনারা প্রত্যেকেই দেখেছেন গ্রাম গঞ্জে শহরে প্রতিটি জায়গা তাদেরকে প্রত্যেককে যথাযথ মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এটার ইতিবাচক দিক কি জানবে আজকে প্রজন্ম ছেলেমেয়েরা? আমরা দেখতে অভ্যস্ত হয়েছি উপস্থিত ছিলেন আজিজুল হক মহাশয়, উপস্থিত আছেন শ্যামা প্রসাদ ব্যানার্জি, উপস্থিত আছেন উদয় কোনার মহাশয়, এছাড়া অন্যান্য নেতৃত্ববৃন্দ। বর্ধমান থেকে পম মহন্ত রিপোর্ট, আনন্দবার্তা।